প্রথম ধাঁধা, একটা ট্রেন যাচ্ছিল, হঠাৎই সেখান থেকে একটা যাত্রী পড়ে মারা যায়। পুলিশ এসে ভালো করে তদন্ত করে বলে লোকটি পা স্লিপ কেটে পড়ে মারা গেছে। তখনই ডিটেকটিভ মেহুল এসে বলে, না এটা মার্ডার। বন্ধুরা, তোমরা বলতে পারবে এখানে কি সঠিক, পুলিশ না মেহুল? যদি বুঝতে পারো তবে অবশ্যই আমায় কমেন্টে জানিও। বন্ধুরা, এখানে মেহুলই সঠিক, কারণ লোকটি যদি পা স্লিপ কেটে পড়ে মারা যেত তবে তার ব্যাগটা তার কাছেই থাকতো, কিন্তু এখানে তার ব্যাগটা তার থেকে অনেক দূরে রয়েছে। তার মানে তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে প্রথমে, তারপর তার ব্যাগটি ছুঁড়ে ফেলে দিয়েছে। বন্ধুরা, ভিডিওটা যদি একটুও তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দ্বিতীয় ধাঁধা, রাজার বাড়িতে চারজন কর্মচারী আছে, একজন জাদুঘর, একজন মন্ত্রী আর দুজন রাধুনী। রাজা তাদের বলে রাজার সন্দেহ হচ্ছে যে রাজার মেয়ে কারুর সাথে প্রেম করছে। রাজা একদিন রাত্রে তার মেয়ের পিছু পিছু গিয়ে দেখে যে তার মেয়ে জাদুঘরের সাথে প্রেম করছে। পরের দিনই রাজা জাদুঘরটিকে তার বাড়ি থেকে বার করে দেয়, কিন্তু জাদুঘর এত সহজেই হাল ছাড়ার পাত্র নয়। সে অন্য রূপ ধরে আবার রাজার বাড়িতে যায়। রাজার এই তিনজনের ওপর সন্দেহ হয়। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই তিনজনের মধ্যে কে জাদুঘর? তবে অবশ্যই আমায় কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, এখানে সি নম্বর সৈন্যটি হলো জাদুঘর, কারণ বাকি সবাই তরোয়াল ধরে রয়েছে আর সে লাঠি ধরে রয়েছে। তৃতীয় ধাঁধা, বন্ধুরা এখানে এই ছবিটিকে খুব ভালো করে দেখো, এখানে একটা জিনিস অড আছে। তোমরা কি বলতে পারবে এখানে কোন জিনিসটা অড আছে? তবে অবশ্যই আমায় কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, এখানে এতগুলো হাঁসের মাঝে একটা পায়রা রয়েছে। চতুর্থ ধাঁধা, একদিন মুকেশ তার ছেলে রাজুকে একটা ব্যাগ ভর্তি টাকা দিয়ে বলে, যা টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আয়। রাজু ব্যাগটা নিয়ে যাচ্ছিল, হঠাৎই তার সামনে একটা ছেলে এসে তাকে একটা জোরে ঘুষি মেরে রাস্তায় ফেলে দেয় আর তার ব্যাগটা নিয়ে পালিয়ে যায়। রাজু তাড়াতাড়ি করে তার বাড়িতে চলে আসে আর এসে তার বাবাকে সব ঘটনা বলতে থাকে। সবকিছু শোনার পর মুকেশ ডিটেকটিভ মেহুলকে ডাকে তদন্ত করার জন্য। ডিটেকটিভ মেহুল সব শুনে বলে রাজু মিথ্যে কথা বলছে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে মেহুল কি করে বুঝলো যে রাজু মিথ্যে কথা বলছে? তবে অবশ্যই আমায় কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, এখানে রাজু বলেছিল যে তাকে কেউ সামনে থেকে এসে ঘুষি মেরে রাস্তায় ফেলে দিয়েছিল, তবে তার চশমাটা তো ভেঙে যাবে, কিন্তু এখানে তার চশমা তো ভাঙেনি, তার মানে এই পুরো ঘটনাটাই তার সাজানো। পঞ্চম ধাঁধা, বন্ধুরা এখানে এই তিনটি মেয়েকে খুব ভালো করে দেখো, এদের মধ্যে কে বাজবে তোমরা বলতে পারবে? এখানে বি নম্বর মেয়েটি বাঁচতে পারে,